রক্তশূন্যতা বেশ ঝুঁকিপূর্ণ একটি বিষয়। রক্তশূন্যতা অন্য রোগের সঙ্গে একটি উপসর্গ হতে পারে, কখনো বা নিজেই একটি রোগ হতে পারে। রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কোনো কারণে স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে তাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা। স্বাভাবিক অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 14-18 গ্রাম থাকে। নারী ও শিশুদের ক্ষেত্রে বেশি দেখা দিলেও এটি সব বয়সী মানুষেরই হতে পারে। তবে শুধুমাত্র পুষ্টিকর কিছু খাবার খেয়ে সহজেই রক্তশূন্যতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো চলুন জেনে নেওয়া যাক রক্তশূন্যতা দূর করে এমন কিছু পুষ্টিকর খাবার সম্পর্কে। দুধ। দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন যোগাতে সাহায্য করে। এতে প্রায় সব রকমের ভিটামিন আছে। এছাড়াও দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম। এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতা রোগীদের জন্য নিয়মিত দুধ খাওয়া উপকারী। কলিজা। কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। রক্তস্বল্পতা রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি। তাই রক্তশূন্যতায় যারা ভুগছেন তাদের নিয়মিত খাবার তালিকায় সম্ভব হলে কলিজা রাখা উচিত। খাসি বা গরুর কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই গরুর কলিজা থেকে দূরে থাকতে হবে। ডাল। রক্তস্বল্পতা দূর করতে প্রতিদিন মসুর, মুগ কিংবা মাসকলাইয়ের ডাল খেতে পারেন, কারণ এই খাবারগুলিতে প্রচুর ফোলেট পাওয়া যায়। ফোলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফোলেট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। মধু। মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে। এই উপাদান শরীরে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন 1 চামচ মধুর সাথে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পান করুন। ডিম। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। রক্তস্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুব উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন। এটি শরীরে লোহিত রক্তের কণিকার পরিমাণ বাড়ায়। ফলমূল। ফলমূলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙ্গুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন 2-3টি ফল খেতে ভুলবেন না। মাছ। আয়রনের ভালো উৎস হল মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। তাছাড়া ছোট মাছ যেমন শিং মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি সব মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই রক্তস্বল্পতা রোগ থেকে দেহকে মুক্ত রাখতে প্রতিদিন খাদ্য তালিকায় মাছ রাখুন। শাকসবজি। শাকসবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক, কচুলতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রোকলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব, কারণ এই শাকসবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড আছে যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে। সয়াবিন। সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্তস্বল্পতার সঙ্গে লড়াই করে। সয়াবিনে রয়েছে কম পরিমাণ চর্বি ও অধিক পরিমাণে প্রোটিন। প্রোটিন ও অ্যানিমিয়া প্রতিরোধে উপকারী। ভিটামিন সি জাতীয় ফল। আমাদের দেহে রক্তকোষ তৈরিতে ভিটামিন সি জাতীয় যে কোনো ফলের উপকারিতা অনেক বেশি। তাই দেহের রক্তশূন্যতা দূর করার জন্য প্রতিদিন ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত। আর ভিডিওতে উল্লেখিত এই খাবারগুলি আয়রনে পরিপূর্ণ হওয়ায় তা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।